শাপলা ফুটবল ক্লাবের জয়ের মধ্য দিয়ে শেষ হল বাহরাইনের মহল ফুটবল টুর্নামেন্ট দু আটটি দলের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টটি উদ্বোধন করেন বাহরাইন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ ফাইনাল খেলায় গোল শূন্য থাকায় খেলা ট্রাইবিকারে চার দিন গোলের ব্যবধানে ফুটবল একাদশ জয়লাভ করে হক নয়নের সঞ্চালনায় টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ দূতাবাস ভারাইনের প্রথম শ্রম সচিব মাহফুজুর রহমান বিজয়ী এবং রানার্স আপের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন ও দূতাবাসের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন